স্বাগত নিউজ 24 সংবাদে সাথে আছি আমি কানিজ লাবলি দেখছিলেন শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত ওমিক্রন আতঙ্কের মধ্যে দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা এক সপ্তাহে 7 শতাংশ বেড়েছে মৃত্যু বেড়েছে 42 শতাংশের কাছাকাছি একদিনে সংক্রমণ ধরা পড়েছে 557 জনের নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে পৌঁছেছে 12 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ রোববার সকাল পর্যন্ত নতুন শনাক্তদের নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,86,466 জনে 24 ঘন্টায় একজন সহ মোট 28,077 জনের মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 253 জন তাদের নিয়ে মোট 15,49,557 জন সুস্থ হয়েছেন একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 19,130টি এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 1,15,25,832টি নমুনা 24 ঘন্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার 2.91 শতাংশ ওমিক্রন মোকাবেলায় দেশের হাসপাতালগুলোর নতুন কোনো প্রস্তুতি নেয়ার প্রয়োজন নেই এমনটি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ আগে ডেল্টা ভ্যারিয়েন্টের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যে কোনো ভ্যারিয়েন্ট মোকাবেলায় প্রস্তুতির কথা জানান তারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ঢাকা মহানগরীর সক্ষমতা আর দেশের অন্যান্য হাসপাতালের সক্ষমতার বৈষম্য কমাতে না পারলে ওমিক্রন হতে পারে সামাজিক আতঙ্কের নাম রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে বিশ্বের শতাধিক দেশে এরই মধ্যে পার্শ্ববর্তী দেশে শনাক্ত হয়েছে অসংখ্য রোগী গেল প্রায় দুবছরের তথ্য বলছে বাংলাদেশে করোনা রোগীর চাপ সামাল দেওয়াটা বরাবরই বড় চ্যালেঞ্জ যদিও বর্তমানে দেশের সকল হাসপাতালে পৃথকভাবে কোভিড নন কোভিড চিকিৎসা হয় রয়েছে মহাখালী ডিএনসিসির মতো কোভিড ডেডিকেটেড হাসপাতালও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ওমিক্রন মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার প্রয়োজন না থাকলেও এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে কোভিড নন কোভিড আলাদা করা আছে যেহেতু সংখ্যাটা আমাদের অনেকটা কম ছিল কোভিডের সংখ্যাটা সেই কারণে আমরা কিন্তু সাধারণ মিলের সংখ্যাটা বাড়িয়েছি আমাদের আগে বেডগুলো কিন্তু আছে চাইলে কিন্তু যদি সংখ্যাটা কখনো বাড়ে তাহলে কিন্তু সেইটা আমরা ট্রান্সফার করতে পারবো কোভিডের মধ্যে নন কোভিড বেডে সুরক্ষা সামগ্রী যেগুলো সেগুলো অলরেডি আমরা সাফিসিয়েন্ট এনে রেখেছি এছাড়া আমাদের যেমন অক্সিজেন কনসেন্ট্রেটর আমরা কিন্তু আগে যে অক্সিজেন কনসেন্ট্রেটর এছাড়াও আমরা প্রায় 150 আরও বেশি এনে রেখেছি এছাড়া আমাদের আইসিইউর যে প্রস্তুতি সেটা আমরা নিয়ে রেখেছি স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য মতে ঢাকা মহানগরীতে সরকারি বেসরকারি কোভিড শয্যা সংখ্যা 4,500-এর বেশি 750 আইসিইউ 423টি এইচডিইউ 619টি হাইফ্লো নেজাল ক্যানুলা অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে 235টি পাশাপাশি সারা দেশের তথ্য বলছে 13,500-এর বেশি কোভিড শয্যা 1219টি আইসিইউ 708টি এইচডিইউ ও হাইফ্লো রয়েছে 2019টি জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সারা দেশের সাথে মহানগরের দৃশ্যমান এই পার্থক্য তৈরি করতে পারে সামাজিক আতঙ্ক অন্তত স্বস্তি পেতে পারে যে তাদের হাসপাতালগুলো করোনাকালীন জরুরি অবস্থায় স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে তা না হলে কিন্তু লোকজনের মধ্যে আতঙ্কটা এক ধরনের সামাজিক আতঙ্কে পরিণত হতে পারে বিশ্বব্যাপী ওমিক্রন ব্যাপক সংক্রমণ ঘটালেও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কম হওয়ার খবরে স্বস্তির কোনো অবকাশ নেই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ওমিক্রন প্রতিরোধে রাজধানীর যে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো রয়েছে সেগুলো নতুন করে প্রস্তুতি নেবার তেমন কোনো প্রয়োজন নেই বলছে হাসপাতাল কর্তৃপক্ষ অপরদিকে বিশ্বব্যাপী করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের যে সংক্রমণ তার ভাবাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগকে রিশাদ হাসান নিউজ 24 ঢাকা বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিদিনই ভাঙছে সংক্রমণের রেকর্ড একদিনের ব্যবধানে সংখ্যা বেড়ে হচ্ছে দ্বিগুণ বাংলাদেশে এর প্রভাব এখনও তেমন প্রকট না হলেও রয়েছে শঙ্কা এমন বাস্তবতায় সারা দেশের হাসপাতালগুলোর প্রস্তুতি কতটা কর্মকর্তারা বলছেন এরই মধ্যে তৈরি হয়েছে কর্মপরিকল্পনা কিন্তু বাস্তব চিত্র কি শামসুজ্জামান শাহীন ও রিপন হোসেনকে সাথে নিয়ে তা খুঁজে দেখেছেন কাজী শাহেদ কোভিডের প্রথম ও দ্বিতীয় ঢেউ টালমাটাল করেছে এপ্রিল মে মাস জুড়ে সেই ঝড় সামাল দিতে গিয়ে ফুটে উঠেছে হাসপাতালগুলোর কঙ্কাল সারচিত্র এখন বিশ্বজুড়ে ওমিক্রনের দাপট কতটা প্রস্তুত দেশের হাসপাতালগুলো নতুন করে আবার উঠেছে সেই প্রশ্ন দুই বছরেও আলাদা কোনো উদ্যোগ নেই কোভিড আক্রান্ত রোগীর চিকিৎসায় ভরসা সাধারণ ওয়ার্ডগুলোকে কোভিডে রূপান্তর আমরা যেটা করি সেটা হচ্ছে যে কিছু কিছু ওয়ার্ডগুলো গ্রাজুয়ালি শিফট করে আমরাকে করোনায় রূপান্তর করি তারপর আর অন্য সেখানে করোনা রোগী রাখি এরকম রোগী বাড়তে থাকলে আমরা ওয়ার্ডও বাড়াই
গতবার আমাদের অক্সিজেন এগুলো সেন্ট্রাল অক্সিজেন লাইন অনেক ওয়ার্ডেই আছে, সেগুলো এখন আর আমাদের নতুন করে তেমন কিছু করতে হবে না। ঔষধ জায়গায় সচেতনতা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু মানুষ তো আসলে শোনে না, দেখছেন হয়তো 95% মানুষ মাস্ক পরে না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড রোগীর চিকিৎসায় বেডের সংখ্যা 513 থেকে নামিয়ে করা হয়েছে 104। খুলনা, যশোর সহ অন্য জেলা শহরগুলোর হাসপাতালেও কমানো হয়েছে শয্যা। মাঝখানে করোনা কমে যাওয়ার ফলে এই প্রস্তুতি কিছুটা ঘাটতি পড়ে গিয়েছিল এবং বিভিন্ন ওয়ার্ড যেগুলো আমরা করোনা ডেডিকেট করেছিলাম সেই ওয়ার্ড গুলোকে আবার সাধারণ ওয়ার্ডে পরিণত করা হয়েছিল। অক্সিজেন দেওয়ার জন্য এই হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা, নেজাল ক্যানুলা, ভিআইপি, এই যে এগুলো আছে, যে ডিভাইসগুলো আছে, সেগুলো পর্যাপ্ত পরিমাণে আছে। আশা করি আমরা আমাদের পরবর্তী যদি আসেও এমন কোনো কোনো ঢেউ, সেখানে সফলভাবে আমরা মোকাবিলা করতে সক্ষম হবে ইনশাল্লাহ। জনস্বাস্থ্যবিদরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখন অনেক শিথিলতা দেখা যাচ্ছে যা ভয়াবহ হতে পারে। যারা এখনো টিকা পাননি তাদের দ্রুত টিকার আওতায় নিয়ে আসার কথাও বলছেন তারা। আমাদের যে সমস্ত এন্ট্রি পয়েন্টগুলো আছে সেইখানে সতর্কতা অবলম্বন করতে হবে, আর সবচেয়ে বড় যে আমাদের ইন্টারভেনশন সেইটার ব্যাপারে কিন্তু এখন রিল্যাক্স দেখছি, সেটা মাস্ক। মাস্কে কিন্তু আমাদের বাঁচাতে পারে। জেলা সদরের হাসপাতালগুলোতে কোভিড রোগীর চিকিৎসা সংকুচিত করা হয়েছে আর উপজেলা হাসপাতালগুলোর বিশেষায়িত বেড এখন বন্ধ, ফলে ওমিক্রন হানা দিলে শূন্য থেকে আবার শুরু করতে হবে ব্যবস্থাপনা। কাজী শাহেদ, News24, রাজশাহী। এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বে যখন আতঙ্ক বাড়ছে, অন্যদিকে আশার আলো দেখাচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকে বলছেন ওমিক্রনের এই ধাক্কা হতে পারে নতুন বিদায়ের সূচনা। বিশেষজ্ঞরা উদাহরণও হাজির করেছেন, তারা বলছেন 100 বছর আগের স্প্যানিশ ফ্লুর বিদায়ের সঙ্গে করোনার চরিত্র বদলের মিল খুঁজে পাচ্ছেন তারা। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। ইউরোপ আমেরিকার বেশ কিছু দেশের পাশাপাশি ওমিক্রনের ব্যাপক প্রভাব পড়েছে ভারতেও। বছরের প্রথম দিনে দেশটিতে শনাক্ত হয়েছে 6,400 জন করোনা রোগী। রাজধানী দিল্লিতে করোনা শনাক্ত একদিনে লাফিয়ে বেড়েছে 50%। গেল 6 দিনে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 10 গুণ। শনাক্তের এই প্রবণতাকে সংক্রমণের শুরুর দিকের চেয়েও আশঙ্কাজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ফ্রান্সে। একদিনে 2,19,000-এর বেশি আক্রান্ত হয়েছে দেশটিতে। দৈনিক সংক্রমণে ফ্রান্সের পরেই যুক্তরাজ্যের অবস্থান। দেশটিতে 1,62,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ওমিক্রনের প্রাদুর্ভাব এবং দেশের মধ্যভাগের প্রবল তুষারপাতের কারণে নাজুক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার সারা বিশ্বে 4,400 ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রেই বাতিল হয়েছে 2,500-এর বেশি। কোভিড চুক্তির আওতায় কর্মীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে রীতিমতো হিমশিম খাচ্ছে এয়ারলাইন্সগুলো। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে 28,96,00,000-এর বেশি মানুষ। 54,56,000 ছাড়িয়েছে মোট প্রাণহানির সংখ্যা। নিবির আমিন, News24। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল কাতারে বাংলাদেশের উত্তরণ হঠাৎ করেই হয়নি। সুনির্দিষ্ট পরিকল্পনা এবং তার সুষ্ঠু বাস্তবায়নের ফলেই তা সম্ভব হয়েছে। শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, 41 সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রের তালিকায় নিয়ে যেতে অনেক বাধা আসবে, তা অতিক্রম করেই এগিয়ে যাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। শাহালি জয়, রিপোর্ট। একসময় তলাবিহীন ঝুড়ির তকমা পাওয়া বাংলাদেশের উন্নয়ন চিত্র এখন বিস্ময় তৈরি করে বিশ্ববাসীর কাছে। বর্তমান বিশ্বে 31তম অর্থনীতির বাংলাদেশ 2036 সালে উঠে আসবে 25তম বৃহৎ অর্থনীতির দেশের তালিকায়। এমন বাস্তবতায় স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ, আর তা উদযাপনের ঢাকায় এর জমকালো আয়োজন, যেখানে সামিল হয়ে বাংলাদেশকে অভিনন্দন জানান উন্নয়ন সহযোগীরাও। US has been proud to partner with Bangladesh. Bangladesh has made remarkable progress in reducing poverty. ADB remains committed to supporting Bangladesh as it strives to become a developed nation by 2041. যার হাত ধরে বাংলাদেশের এই বদলে যাওয়া অনুষ্ঠানের মধ্যমণি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অর্জনে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানান দেশের প্রতিটি মানুষকে। বলেন, এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আরো এক ধাপ এগিয়ে গেল দেশ। বাংলাদেশ আজকে
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ, এটা হঠাৎ করে আসে না। সুষ্ঠু পরিকল্পনা আমরা নিয়েছি, প্রেক্ষিত পরিকল্পনা করেছি, আশু করণীয় মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছি, সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করেছি এবং যার ফলেই আমরা পরিকল্পিতভাবে এগিয়েছি বলেই আজকে এই অর্জন করা আমাদের সম্ভব হয়েছে। কাজে আমরা এটা ধরে রাখতে চাই। প্রধানমন্ত্রী বলেন, উন্নত রাষ্ট্রের তালিকায় যেতে এগিয়ে যাওয়ার পথ সহজ হবে না, আর এই কঠিনকে জয় করতে তার দৃঢ় প্রতিজ্ঞার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। চলার পথ যত কণ্টকাকীর্ণ হোক, যত রক্তক্ষরণ হোক, সব পদদলিত করে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এগিয়ে যাব, এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। যে কোনো সময় আমি জানি অনেক বুলেট বোমা গ্রেনেড আমার জন্য অপেক্ষা করে থাকে, আমি কখনো সেগুলি নিয়ে পরোয়া করি না। অগ্রযাত্রা ধরে রেখে আগামী শতাব্দী পর্যন্ত ভবিষ্যৎ নেতৃত্বের জন্য সব চ্যালেঞ্জ মোকাবেলায় দিক নির্দেশনা দিতে সরল উত্তরণ কৌশল প্রণয়ন করেছে সরকার, জানান প্রধানমন্ত্রী। 2008 অর্থবছরে শাহ আলী জয়, News 24, ঢাকা। সারা দেশের জেলা সমাবেশগুলোতে উপস্থিতি প্রমাণ করে দেশের মানুষ এই মুহূর্তে খালেদা জিয়ার মুক্তি চায়। এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণের সেবাই সরকারের অগ্রাধিকার, কাউকে বিদেশ পাঠানো নয়। বিস্তারিত তহিদ শান্তর প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 32 জেলায় সমাবেশ করে বিএনপি। 22 থেকে 30 জানুয়ারি অনুষ্ঠিত এই সমাবেশগুলোর শেষ দিনে 30 ডিসেম্বর সিরাজগঞ্জে বিএনপির সমাবেশকে ঘিরে ব্যাপক সংঘর্ষ ঘটে। সিরাজগঞ্জের এই ঘটনা তুলে ধরতে রবিবার সকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। জানায়, জনস্রোতে ভীত হয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে আবারও মামলা দিচ্ছে সরকার, আর এই জনস্রোতই প্রমাণ করে মানুষ বিএনপি নেত্রীর মুক্তি চায়। আমার একটা প্রত্যয় জন্মেছে, একটা আপনার বিশ্বাস জন্মেছে যে এই কর্মসূচিগুলোর মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে এই দেশের জনগণ আর একবারই চায় না যে এই সরকার, অনির্বাচিত সরকার, তারা ক্ষমতায় থাকুক এবং এইভাবেই গণতন্ত্রকে ধ্বংস করুক। এবং এইটা প্রমাণিত হয়েছে যে দেশত্রী বেগম খালেদার মুক্তি এই দেশের মানুষ এই মুহূর্তেই চান, এবং তার চিকিৎসার জন্য অবিলম্বে তাকে বিদেশে প্রেরণ করতে চান। তবে খালেদা জিয়ার চিকিৎসা এই ইস্যুতে আন্দোলনের চেষ্টা না করে রাষ্ট্রপতির সংলাপে বসার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। রবিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। কাকে বিদেশ পাঠানো হবে, কাকে বিদেশ পাঠানো হবে না, দ্যাট ইজ নট দ্য প্রায়োরিটি। প্রায়োরিটি হচ্ছে এইগুলি, এই সেবাগুলি যেটা জনগণ পাওয়া উচিত ছিল অনেক আগে, সেই সেবাগুলি দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা এই ক্ষেত্র প্রস্তুত করেছেন। লিভার সিরোসিসে গুরুতর আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত 13 নভেম্বর থেকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তৌহিদ শান্ত, News 24, ঢাকা। র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপর মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা চেয়ে 2 সপ্তাহ আগে দেয়া চিঠির উত্তর এখনো মেলেনি। রবিবার দুপুরে সিলেটে এক অনুষ্ঠানে কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বলেন, হত্যা গুমের বিষয়ে অবহিত করা হয়েছে ওই চিঠিতে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের এমন ঘটনা নিতান্তই কম। বেশ উত্তম সম্পর্ক এবং আমাদের বিভিন্ন ডায়ালগের আমাদের কি আছে, আলোচনার স্কোপ আছে। আমরা কিছু না জেনে হঠাৎ করে এটা আমাদের দেশের জন্য মানুষ, এটা খুব সারপ্রাইজ, আমরা আনএক্সপেক্টেড, দেয়ার ইজ এ স্কোপ ফর এক্সামিনিং দ্য ইস্যু। তা আমরা সেই কথাটাই আবার চিঠিতে লিখেছি। হ্যাঁ, যেগুলো ওনার সাথে আলাপ হয়েছে সেইগুলো নিয়ে, উনি তখন ডেমোক্রেসির কথা বলেছিলেন। শীর্ষ 2 নেতাকে ছাড়াই নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা সেরেছে গণফোরাম ও বিকল্প ধারা বাংলাদেশ। রোববার সন্ধ্যায় দল 2টি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলাদাভাবে সংলাপে অংশ নেয়। গণফোরাম সভাপতি কামাল হোসেন সংলাপে যাননি, ছিলেন না বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীও। রাষ্ট্রপতির সঙ্গে এই আলোচনায় রোববার প্রথমে বসে গণফোরাম। দলের নেতৃত্ব দেয় নির্বাহী সভাপতি মোকাব্বির খান।
বিকল্পধারার 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব আব্দুল মান্নান। বি চৌধুরী না গেলেও তার ছেলে দলের মুখপাত্র মাহিবি চৌধুরীও প্রতিনিধি দলে ছিলেন। কাছে যদি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন হয়, নির্বাচন গ্রহণযোগ্য হবে, সেটাই মুখ্য বিষয়। এই জন্য আমরা বেগম রোকেয়া আফজাল, মোশাররফ হোসেন ভূঁইয়া, অধ্যাপক আপনার জাফর ইকবাল, এই ধরনের নামগুলোকে সামনে আলোচনায় নিয়ে আসার চেষ্টা করছি। সংবিধানের আলোকে সংবিধানের নির্দেশনা মতে নির্বাচন কমিশন গঠন করা হোক এবং অতীতে যেভাবে সার্চ কমিটি গঠন করা হয়েছে সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, রাজনৈতিক দলগুলোর কাছেও গ্রহণযোগ্য হচ্ছে না। ন্যায় বিচার না থাকলে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়, এমন মন্তব্য করেছেন সদ্য নিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রবিবার আপিল বিভাগের এক নম্বর বিচার কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগে কোনো দুষ্ট চক্রকে ন্যূনতম প্রশ্রয় দেয়া হবে না। মামলা জট কমানো, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা গতিশীলতা আনা ও অনিয়ম অনুসন্ধানে পৃথক কমিটি করার কথাও বলেন প্রধান বিচারপতি। জানান, দেশের সব অধস্তন আদালতে স্বচ্ছতা গতিশীলতা আনার লক্ষ্যে 8টি বিভাগের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে একটি করে মনিটরিং সেল গঠন করা হবে। দিবসে মহামান্য রাষ্ট্রপতি তিনি বলছিলেন যে মামলা রায় ঘোষণার পরে বিচারপতি জনগণ রায়ের কপি নেওয়ার জন্য বারান্দায় ঘুরেন, তো সেই বিষয়টি আমি উল্লেখ করে ওনাকে অনুরোধ করেছি রায় ঘোষণার পরবর্তীতে দ্রুততার সাথে যেন রায়টা নিচে নেমে যায়, স্বাক্ষর করে, যেন মানুষ যেন সহজেই তার রায়টা পেয়ে যায়, কারণ রায় না পেলে সে কোনো কার্যক্রম গ্রহণ করতে পারে না। সুপ্রিম কোর্টের শাখা এবং প্রশাসনের বিভিন্ন অনিয়ম অবস্থাপনা করার জন্য একজন অতিরিক্ত রেজিস্ট্রার জেনারেলকে দিয়ে তিনি বলেছেন আজকেই একটা কমিটি করে দিবেন, যারা দেখবেন বিভিন্ন ক্ষেত্রে আদালতে বেঞ্চে এবং সংশ্লিষ্ট শাখায় দুর্নীতি কিংবা কোনো অনিয়ম আছে কিনা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবার প্রথমবারের মতো সব কেন্দ্রে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি। তবে ইভিএম এ ভোট সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। যদিও নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম অভয় দিয়েছেন ইভিএম এ কারচুপির কোনো সুযোগ নেই। নারায়ণগঞ্জ থেকে দিলীপ কুমার মণ্ডলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পোস্টারে ছেয়ে গেছে প্রাচ্যের ডান্ডি, নারায়ণগঞ্জ এখন প্রচার উৎসবের শহর। উদয় থেকে অস্ত, কখনো বা গভীর রাতেও চলে প্রতিশ্রুতির হাঁক ডাক। রবিবার সকালে নগরীর 4 নম্বর ওয়াপদা ক্যানেল থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। বলেন, নৌকায় যে আস্থা আছে তা থাকবে আসন্ন নির্বাচনেও। ইভিএম এ ভোটের সিদ্ধান্তকেও স্বাগত জানান তিনি। নিউ টেকনোলজিকে আমাদের স্বাগত জানাতেই হবে, এবারের মতো আমিও বলবো যে নিউ টেকনোলজিকে স্বাগত জানাবো। আমি অবশ্যই চাইব সুষ্ঠু ভোট হবে, সুষ্ঠু ব্যবস্থাপনা থাকবে, নিরপেক্ষ ভোট হবে এবং ভোটের মাধ্যমে যে বিজয়ী হয়ে আসবে সে ইনশাল্লাহ আগামীতে দায়িত্বভার গ্রহণ করবে। নগরীর চাষাড়া শহীদ মিনার থেকে শুরু করে বিভিন্ন এলাকায় প্রচারণা চালান স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। যদিও তার সংশয় ইভিএম এ ভোট নিয়ে। আমি স্বতন্ত্র হিসেবে দাঁড়াচ্ছি, আমি সবার সাথে বসতে রাজি আছি জনগণের স্বার্থে, কারণ নির্বাচন করছি, ইভিএম এ যদি কোনো কারচুপি হয় এটার জবাব এখানে দিয়ে দেব। তবে ইভিএম নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। শহরের ক্রিস্টাল প্যালেসে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন ইভিএম এ ভোট জালিয়াতির কোনো সুযোগ নেই। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, কাম উইথ এক্সপার্টস, একবার সবচাইতে ভালো এক্সপার্ট যদি আছেন তাকে নিয়ে আসেন, আপনারা কম্পিউটার প্রোগ্রামারকে নিয়ে আসেন, নিয়ে এসে আমাকে দেখিয়ে দেন, আমি আপনাদেরকে কথা দিতেছি 16 তারিখে আমি ইভিএম ব্যবহার করব না, যদি প্রমাণ করতে পারেন কি যে একজনের ভোট আর একজন দিতে পারে বা এক জায়গার ভোট আর এক জায়গায় চলে যেতে পারে। 2011 ও 2016 সালে নারায়ণগঞ্জের কয়েকটি কেন্দ্রে ইভিএম এ ভোট হলেও 16 জানুয়ারির নির্বাচনে 27 ওয়ার্ডের 192টি কেন্দ্রেই ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আইওএম পরিচালিত 100 শয্যার করোনা হাসপাতাল ও রোহিঙ্গাদের 20টি ঘর পুড়ে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায় রোববার সন্ধ্যা 7:30টার দিকে 20 নম্বর ক্যাম্পের বর্ধিত অংশে অবস্থিত করোনা হাসপাতালে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে
আগুনের সূত্রপাত হয়। এতে রোহিঙ্গাদের জন্য তৈরি করোনা হাসপাতাল সহ আশেপাশের 20টি ঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে 2 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন 12 জন রোগী ও 4 জন কর্মচারীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এতে কেউই হতাহত হননি। বান্দরবানের লামায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল আসামি জয়নালকে গ্রেফতার করেছে র‍্যাব। বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে লামার রূপসীপাড়া ইউনিয়নের মাস্টারপাড়া পাহাড়ের কাছে জঙ্গল থেকে জয়নালকে গ্রেফতার করা হয়। গেল 22 ডিসেম্বর রাতে 2 শিশু সন্তানকে ঘরে আটকে রেখে ওই ভুক্তভোগী নারীর ওপর নির্যাতন চালায় অভিযুক্ত জয়নাল। শিল্পকলার ডিজি লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে অনুসন্ধানে নামবে দুদক। অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগের ভিত্তিতে লাকীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে একটি টিম লাকীর বিষয়ে অনুসন্ধান করবে বলে দুদক সূত্রে জানা গেছে। শিল্পকলা একাডেমির মহাপরিচালকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসে কমিশনে, যার মধ্যে নানা অনিয়ম করে 26 কোটি টাকা উত্তোলন সহ বিভিন্ন অভিযোগ। অভিযোগে জানা যায়, নিয়ম নীতির তোয়াক্কা না করে চুক্তিভিত্তিক একজন কর্মকর্তাকে সচিবের দায়িত্ব দিয়ে কৌশলে 26 কোটি টাকা উত্তোলন করেন শিল্পকলার ডিজি। প্রায় এক যুগ ধরে জাতীয় এই প্রতিষ্ঠানটির মহাপরিচালকের দায়িত্বে লিয়াকত আলী লাকী। হোটেল, রেস্তোরাঁ কিংবা বিরিয়ানির দোকানে কখনো কি মহিষের মাংস খেয়েছেন? নিশ্চয়ই বলবেন না। কিন্তু রাজধানীর বেশিরভাগ বিরিয়ানির দোকান কিংবা রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে মহিষেরই মাংস। আমদানির পাশাপাশি দেশে উৎপাদিত মহিষের মাংস কোথায় যায়, খাই বা কারা, কি খাচ্ছি আমরা? চার পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ মেহেদী হাসান সুমনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। রাজধানীর প্রতিটি বিরিয়ানির দোকানেই মেলে গরুর তেহারি, সুস্বাদু ভেবে নিশ্চিন্তে খান ভোক্তারাও। কিন্তু কজন জানেন দিনে দুপুরে প্রতারিত হচ্ছেন তারা? মহিষের মাংস যে কই যায় ওগুলো তো জানি না, কিন্তু কোনো হোটেলে তো আজ পর্যন্ত দেখলাম না যে মহিষের মাংস। সচরাচর জানি যে তেহারি গরুর তেহারিটাই হয়। গরুর তেহারি বিক্রেতাদের জিজ্ঞেস করতেই মুখ ফসকে বেরিয়ে আসে আসল রহস্য, গরু নয়, সবই মহিষের মাংসের বিরিয়ানি। আমি গরু বেলা বেশি কিন্তু খাচ্ছি মহিষ, মহিষ ছাড়া হোটেলে চলে না। গরুর ছবি ঠিক আছে কিন্তু আমরা মহিষ আগে থেকেই ব্যবহার করি। অথচ মেনুতে গরুর মাংসের কথা বলে বাড়ানো হয়েছে বিরিয়ানির দামও। এত এত মহিষের মাংস কিভাবে কিংবা আসেই বা কোথা থেকে? প্রতি বছর দেশে আমদানি করা হয় 20,000 টনেরও বেশি মহিষের মাংস, সাথে আছে দেশে পালিত মহিষও। অনুসন্ধানে দেখা যায়, আমদানিকৃত এসব মহিষের মাংস বিক্রি হচ্ছে রাজধানীর কামরাঙ্গীরচরের এই বাড়িতে, যেখানে ফ্রিজিং করে রাখা কয়েক টন মহিষের মাংস। গরুর মাংস মনে করে হোটেল, রেস্তোরাঁ কিংবা বিরিয়ানির দোকানে আপনারা যে মাংস খাচ্ছেন, দেখুন এই মাংসই ছড়িয়ে দেওয়া হচ্ছে 200 থেকে 300 টাকা দরে। কিছু মাংস পানিতে ভিজিয়ে রাখা, যেখান থেকে বেরিয়ে আসে পচা দুর্গন্ধ। প্যাকেটের গায়ে দেখা যায় এর সবই মহিষের মাথার মাংস, যেগুলো 200 থেকে 300 টাকায় বিক্রি করা হয়। অল ঢাকার শহরেই ওই এই মাংস সেল হয়, ওখান থেকেই বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টে সব জায়গায় সবাই চালায় আর কি। মানুষ গরু মনে করে নরম করে পানিতে ভিজিয়ে কাইটে পরে যে বিক্রি করা হয়। এসব মহিষের মাংসের মেয়াদও বাকি আছে মাত্র 1 থেকে 2 মাস। যে হোটেল, রেস্তোরাঁয় কোথাও কোথাও তারা এটা কিনে নিয়ে মহিষের গরুর মাংস বলে বিক্রি করে, এটা অবশ্যই আইনের চরম বরখেলাপ। আমরা যদি এই ধরনের প্রমাণ পাই তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব। সারা দেশের হোটেল বিরিয়ানির দোকানগুলোতে গরুর মাংস বলে মহিষের মাথার মাংস বিক্রির এমন প্রতারণা বন্ধের জোর দাবি ভোক্তাদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বছরের প্রথম কর্মদিবসে বাজিমাত করেছে দেশের 2 পুঁজিবাজার। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান সূচক এদিন বেড়েছে প্রায় 100 পয়েন্ট। টানা নেতিবাচক ধারায় থাকা পুঁজিবাজারে এতে কিছুটা স্বস্তি ফিরেছে। দিন শেষে প্রধান সূচক অবস্থান নিয়েছে 6,853 পয়েন্টে। সূচকের বড় উত্থান হলেও গতি বাড়েনি লেনদেনে। এদিন মোট লেনদেন হয়েছে 894 কোটি টাকা, যা তার আগের কার্যদিবসের চেয়ে প্রায় 30 কোটি টাকা কম। ঢাকার বাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 294টির, কমেছে 64টির, আর অপরিবর্তিত দেখা গেছে 20টি প্রতিষ্ঠানকে। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রামের স্টক
স্টক এক্সচেঞ্জ সিএসসি এর প্রধান সূচক বেড়েছে 388 পয়েন্ট। এই বাজারে মোট লেনদেন ছাড়িয়েছে 27 কোটি টাকা। কংক্রিটের অবকাঠামো নির্মাণ শিল্পে রেডিমিক্সে প্রবেশ করল বসুন্ধরা গ্রুপ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিআরএমসিআইএল নামে এই শিল্পের যাত্রা শুরু করল বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। শনিবার কেরানীগঞ্জের হাসনাবাদে রেডিমিক্স কারখানার উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। এ সময় তিনি বলেন, আধুনিক কংক্রিট ল্যাব, দক্ষ ইঞ্জিনিয়ার ও অভিজ্ঞ উৎপাদন কর্মীর মাধ্যমে গুণগত মানসম্পন্ন রেডিমিক্স উৎপাদন করতে চায় বসুন্ধরা গ্রুপ। এর আগে ফিতা কেটে প্রকল্পটির শুভ উদ্বোধন করেন তিনি। এরপর পুরো প্রকল্পের এলাকাটি ঘুরে দেখেন। এ সময় সাফওয়ান সোবহান আরও বলেন, দেশের ক্রমবর্ধমান উন্নয়নের অন্যতম অংশীদার বসুন্ধরা শিল্পগোষ্ঠী বাণিজ্যিকভাবে রেডিমিক্স সরবরাহ শিল্পে যুক্ত হল। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিনে কিছুটা বেড়েছে ক্রেতা সমাগম। রাজধানী ছাড়িয়ে 25 কিলোমিটার দূরের এই মেলা জমতে সময় লাগবে বলছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে যাতায়াতে দুর্ভোগের কথা চিন্তা করে অনেক রাজধানীবাসী মেলায় আসতে উৎসাহ পাচ্ছে না বলছেন ক্রেতারাই। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দ্বিতীয় দিনে দর্শনার্থীর ভিড় ছিল তুলনামূলক কম। মেলার স্টল তৈরির কাজ চলছে এখনও, যার ধুলোবালিতে নষ্ট হচ্ছে মেলার সৌন্দর্য। এবারের মেলা পূর্বাচলে হওয়ায় আশপাশের এলাকা, বিশেষ করে গাজীপুর ও নারায়ণগঞ্জের মানুষই আসছেন বেশি। তবে রাজধানী থেকে মানুষের ঢল নামেনি এখনও। যারা মেলায় আসছেন বেশি ভিড় করছেন গৃহস্থালী পণ্য ও পোশাকের দোকানে। যদিও ক্রেতার চাইতে দর্শনার্থীর সংখ্যাই ছিল বেশি। বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি প্রথমত, এবং মেলায় মানে ঘুরে যাওয়া পছন্দ হয়, দেখি কিছু কেনা যায় কিনা। এখনো শুরু হয়নি সব, সব স্টল কমপ্লিট হয়নি। আমরা খুবই খুশি যে আমরা নিজস্ব একটা জায়গা পেয়েছি মেলার জন্য, কিন্তু লোকজনের ভোগান্তিটা একটু বেশি। করোনার কারণে এক বছর বিরতির পরে এমন আয়োজনে আসতে পেরে খুশি বিক্রেতারা। দূরত্বের কারণে মেলায় মানুষ আসা নিয়ে শঙ্কা থাকলেও দিন গড়ানোর সাথে বেচা কেনা জমার আশা তাদের। যতটা আশা করছি তার চেয়ে ভালো। অনেকে আসছে, দেখছে, অনেকে নিচ্ছেও। সরকারে তো এখানে গাড়িও দিয়েছে, বিআরটিসির কিছু গাড়ি টাড়িও দিয়েছে, এখন অনেকে আশা করে আসবে। পূর্বাচলের নতুন ঠিকানায় বাণিজ্য মেলাকে জনপ্রিয় করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। অনেকে নির্মাণ কাজ এট এ টাইম আসলে একটু দূরে হওয়াতে অনেকে একটু স্লো নির্মাণ করেছে, যার কারণে তাদের দেরি হচ্ছে। অনেকে দেখেন আপনি নির্মাণ শেষ করে বলছে, একই সাথে কিন্তু বরাদ্দ। মেলা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিআরটিসির 30টি বাস পূর্বাচলে নিয়মিত যাতায়াত করছে। যাতায়াত আরও নির্বিঘ্ন করার দাবি সাধারণ মানুষের। মাহমুদুল হাসান, News24, ঢাকা। যমুনা ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2022 অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর কেরানীগঞ্জে যমুনা ব্যাংক বৃদ্ধ নিবাসে এর আয়োজন করা হয়। যমুনা ব্যাংকের চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ সহ আরও অনেকে। রাজধানীর নয়াপল্টনের নোভা ইলেকট্রনিক্সের তৃতীয় টাওয়ারের উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল হয়েছে। রবিবার সন্ধ্যায় এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার ও নোভা ইলেকট্রনিক্সের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফারুক আহমেদ সহ আরও অনেকে। বিশ্বব্যাপী অসুস্থতা এবং মৃত্যুহারে সবচেয়ে বেশি ভূমিকা রাখে ডায়াবেটিক্স। রমজান মাসে ডায়াবেটিক্সে আক্রান্ত রোগীদের খাদ্য এবং
তরল গ্রহণের সময়সূচিতে উল্লেখযোগ্য পরিবর্তনের কারণে শারীরিক জটিলতার বিশেষ ঝুঁকি বেড়ে থাকে। রবিবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত রমজানের ডায়াবেটিক্স ব্যবস্থাপনা বিষয়ক বৈজ্ঞানিক অধিবেশন ও কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। রমজান মাসে নিরাপদ এবং স্বাস্থ্যকর রোজা নিশ্চিত করতে সহায়তা করার জন্য বাংলাদেশ এন্ড্রোকাইন সোসাইটি এবং এর বৈজ্ঞানিক অংশীদার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশ যৌথভাবে এর আয়োজন করে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলে এক নতুন করোনার ধরনের সন্ধান দিয়েছেন দেশটির গবেষকরা। করোনার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা জুড়ে নতুন আরেকটি রোগীর সৃষ্টি হয়েছে, ডাক্তারি ভাষায় যার নাম দেওয়া হয়েছে ফ্লোরেনা। ইসরায়েলের এক অন্তঃসত্ত্বা নারী এই রোগে প্রথম আক্রান্ত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। গেল এক সপ্তাহে ইসরায়েলে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ আচমকাই বেড়েছে। শুধু গেল সপ্তাহে দেশটিতে এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1849 জন। ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি শরীরে করোনা ভাইরাস আঘাত হানলে তা অনেক ক্ষেত্রে মারাত্মক হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এবার জানাচ্ছি প্রবাসের খবর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ঢাকা দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাইদকে সংবর্ধনা দিয়েছে মক্কা স্বেচ্ছাসেবক লীগ। মক্কায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক মনিরুল আলম মনিরের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ কাশেম আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারিক সাইদ। ইতালিতে করোনার ওমিক্রন ভাইরাসের আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হ্যাপি নিউ ইয়ারে জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন ছিল না। রাজধানী রোম, মিলান, ভেনিস, তোরিনো, বোলোনিয়া, ফিরেন্সে সহ বড় বড় শহরগুলোতে নিউ ইয়ার পালন করা হয়েছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। প্রবাসী বাংলাদেশিরা যে যার মতো নিজ বাসভবনে কাছের বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজন নিয়ে উদযাপন করেন। কেক কেটে আর বাজি ফুটিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তারা। সেই সাথে বিশ্ব করোনামুক্ত হোক এই কামনা ছিল সকল প্রবাসীর। এবার ক্লেমেন খেলার সংবাদ। ফ্রান্সের জয়েন্ট প্যারিস সেন্ট জার্মেইয়ে পড়েছে করোনার থাবা। আক্রান্ত হয়েছেন দলের প্রাণ ভোমরা মেসির সহ চার ফুটবলার। এই খবর নিশ্চিত করেছে ক্লাবটি। মেসির সঙ্গে আক্রান্ত বাকি তিন ফুটবলার হলেন জুয়ান বার্নেট, সার্জিও রিকো ও নাথান বিটুমাজলা। আক্রান্ত সবাই আছেন আইসোলেশনে। সোমবার কোপা দে ফ্রান্সে ভেন্নাসের বিপক্ষে ম্যাচ আছে পিএসজির। এর আগে এমন খবরে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বে ওভালে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 153 রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ। কিউইদের করা 328 রানের জবাবে দুই উইকেট হারিয়ে দিন শেষে 175 রান সংগ্রহ করেছে টাইগাররা। শান্ত 64 রান করে আউট হলেও অন্য প্রান্তে 70 রান করে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। এর আগে মিরাজের ঘূর্ণিতে দ্বিতীয় দিনে মাত্র 70 রান যোগ করতে স্বাগতিকরা হারায় বাকি 5 উইকেট। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দ্বিতীয় দিনে হাতে 5 উইকেট নিয়ে খেলতে নামা নিউজিল্যান্ডের শুরু থেকেই ছন্দপতন। টাইগার বোলারদের তোপে প্রথম ইনিংসে আগের দিনে করা 258 রানের সঙ্গে স্বাগতিকরা যোগ করতে পেরেছে আর মাত্র 70 রান। রাচিন রবীন্দ্রকে আউট করে দিনের প্রথম আঘাত শরীফুলের। কিউই স্কোরবোর্ডে তখন 265 রান। এরপর প্রথম সকালের বাকি সময়টার নায়ক মেহেদী মিরাজ। কিউই টেলেন্ডার ও লেট মিডল অর্ডারের কোনো ব্যাটসম্যানকেই উইকেটে থিতু হতে দেননি এই স্পিনার। একে একে তিনি সাজঘরে ফেরান কাইল জমিরসন, টিম সাউদি,
নেইল ওয়াগনারকে, অন্য প্রান্তে অর্ধশতক হাঁকানো হেনরি নিকোলসকে 75 রানে থামান মুমিনুল, 228 রানে থামে স্বাগতিকদের ইনিংস, তিনটি করে উইকেট নেন শরীফুল ও মিরাজ, দুটি উইকেট মুমিনুলের ঝুড়িতে। ব্যাট করতে নামা টাইগারদের শুরুটা অবশ্য মন্দ ছিল না, তবে 19তম ওভারে সাদমানকে কট অ্যান্ড বোল্ড করে টাইগার তাবুতে প্রথম আঘাতটা হানেন ওয়াগনার। এরপর মাহমুদুল হাসান জয় আর নাজমুল হোসেন শান্তর 104 রানের পার্টনারশিপে ঘটে ছন্দপতন, শান্তকে আউট করে ওয়াগনার ভাঙেন সেই জুটি। সাজঘরে ফেরার আগে নিজের ঝুলিতে 64 রান সংগ্রহ এই বাহাতির। অন্য প্রান্তে সাবলীল জয়ের উইলো, দিন শেষে 211 বল খেলে 70 রান করে আছেন অপরাজিত, অন্য প্রান্তে 8 রান করে অপরাজিত অধিনায়ক মুমিনুল। মাহফুজুল ইসলাম, নিউজ 24। দ্বিতীয় দিনের শুরুতে শরীফুলের নেয়া রবীন্দ্রের উইকেটটি মোমেন্টাম বাংলাদেশের দিকে আনতে সহায়তা করেছে। সেই সঙ্গে প্রথম ইনিংসে টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল শান্ত ও মাহমুদুল হাসান জয়ের করা 104 রানের জুটির কল্যাণেই দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ, জানিয়েছেন টাইগার স্পিনার মেহেদী মিরাজ। যে উইকেটটা নিয়েছে আর্লি, ওইখান থেকেই আমাদের উইকেটগুলো ফল্ট করেছে ওদের। ওয়াই এবং শান্ত যে পার্টনারশিপটা করেছে খুবই ভালো করেছে আলহামদুলিল্লাহ, প্রায় 100 রানের উপরে পার্টনারশিপ করেছে, ওইটা আমাদের টিমের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। কারণ দেখেন বেশ কিছুদিন ধরেই কিন্তু আমাদের উপর থেকে কোনো পার্টনারশিপ হচ্ছিল না, বাট এই পার্টনারশিপটা আমাদের খুব কনফিডেন্ট দিবে আমাদের টিমের। এবং আমি মনে করি এখনও আমাদের অনেক কিছু বাকি আছে, আমাদের প্রসেসের ভিতরে ক্রিকেট খেলতে হবে। এই ছিল এখনকার সংবাদে, আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bt.tv। সবাইকে ধন্যবাদ।